হ্যালো এন্ড ওয়েলকাম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আলোচনা করবো আপনার সাসপেন্ড নিয়ে। তো অনেকগুলো ভিডিও দিচ্ছি আমি, অ্যাকাউন্ট সাসপেন্ড কেন হয়, কী কারণে হয় এগুলো নিয়ে অনেক ভিডিও দিচ্ছি। দেওয়ার পর তারপরও অনেক অ্যাকাউন্ট সেভ হয়েছে এবং অনেকে এমন করছেন যে ভাই আপনি যেগুলো থাকলে বলছেন তারপরও সাসপেন্ড হইতেছি। তো ওই কারণগুলো কীভাবে আপনি আসছেন সাসপেন্ড হইতে পারবেন আর কেন হয় এখনও সাসপেন্ড হইতেছেন, যারা নতুন তারা কেন সাসপেন্ড হইতেছেন এই বিষয়ে নিয়ে আমি ভিডিও দিচ্ছি। তারপর আর বিস্তারিত সুন্দরভাবে বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা। তো যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সাসপেন্ড কেন হইতেছেন যে কয়েকটা রিজন আছে, 4-5টা রিজন আছে, ওই রিজনগুলো আলোচনা করি। প্রথম যে কারণগুলোতে সাসপেন্ড হইতেছেন, আমরা যারা অ্যাডসেন্সে কাজ করতেছি নতুন, যারা অ্যাডমুভ নিয়ে কাজ করতেছে অ্যাডসেন্সের, আর ইউটিউবে তো যারা কাটতেছে এখন ইউটিউবে খুব কমই আছে, আর যারা ইউটিউবে করতেছেন তারা তো করতেছেন, তাদের সাসপেন্ড খুব কম হইতেছে। কিন্তু যারা অ্যাডমুভে কাজ করতেছেন তারা একটু বেশি সাসপেন্ড হইতেছেন। তো এই কারণগুলো আর হইতেছে যে বিপিএন যারা ইউজ করতেছেন তাদের অ্যাকাউন্টগুলো বেশি সাসপেন্ড হইতেছে। তো এই ক্ষেত্রে বিপিএন যারা এখন ইউজ করতেছেন এখন সাসপেন্ড হয় নাই, তারা বিপিএন ইউজ করাটা অফ করে দেন। তো রিজন প্রথম হইতেছে ওয়ান, বিপিএন ইউজ করার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হইতেছে। আর তারপর দ্বিতীয় হইতেছে সেলফ ক্লিক। অনেকেই বুঝেন না সেলফ ক্লিক কী, সেলফ ক্লিক যে বিষয়গুলো আমার অনেকে নক করছেন বা ইউটিউবে কমেন্ট করছেন যে সেলফ ক্লিক কী বিষয়টা একটু বুঝিয়ে বলেন। তো সেলফ ক্লিক বিষয়টা হইতেছে যে আপনি যে ফোন দিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা আপনি যে ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার পিসি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওই যে জিমেলটা ওই ফোনে সেট আপ দেওয়া আছে ওই পিসিতে বা ওই আইপিতে, প্রতিটা পিসির যে আইপি থাকে ওই আইপিতে, তো যখন আপনার ফোনে আপনি ইমেলটা সেট আপ দিয়ে রাখেন, যেই ইমেল দিয়ে আপনি কম্পিউটারে ই করছেন লগ ইন দেওয়া আছে, তো আপনার ফোনে ওই অ্যাপসে নিয়ে আপনি যখন কাজ করতেছেন তখন আপনার কিন্তু ইমেলটা ফোনে রয়ে গেছে। তো ওই ফোন দিয়ে আপনি যখনই কাজ করতে যাবেন কোনো আপনার যে ক্রিয়েট করা অ্যাপসে, তখন ওই আপনার এই ক্লিকটা আপনার সেলফ ক্লিক পড়তেছে। তো এইভাবে সেলফ ক্লিক কেউ করবেন না, কারণ আপনার সেলফ ক্লিকের কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। আর তারপরে যে রিজনগুলো আছে, যে রিজনগুলো ইনভ্যালিড অ্যাক্টিভিটি যেটার বলে, তো ইনভ্যালিড অ্যাক্টিভিটি হওয়ার যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যখন আপনি একটা অ্যাপস ক্রিয়েট করছেন আপনি কী করছেন ওই অ্যাপসটা আপনার নিজেরই দুইটা ফোন আছে অথবা আপনি অন্য কারো ফ্রেন্ডদের সাথে দুইটা বা তিনটা বা চারটা এরকম কয়েকজনের সাথে শেয়ার করছেন। তো যখনই আপনার ওই দুই চারজন লোকই প্রতিদিন আপনার অ্যাপসে ক্লিক করতেছে তখন কিন্তু আপনার একটা নির্দিষ্ট কয়েকটা আইপি থেকে ক্লিক করতেছে। তো এই বিষয়টা কিন্তু গুগলের কাছে একটা যে আপনি ট্র্যাক করে ফেলবো, তখনই যখন 4-5 জন নিয়ে আপনি কাজ করবেন বা 2-3 জন নিয়ে যখন কাজ করবেন। অনেকে আমাকে ফোন দিয়ে যাবে আমার ফ্যামিলিতে দুইটা ফোন আছে, আমি দুইটা ফোন দিয়ে প্রতিদিন ক্লিক করতেছি, আমার ফোন দিয়ে করি না, এক্ষেত্রে কোনো সমস্যা হবে? তো এখন সমস্যা হইতেছে কারণ দুইজন বা তিনজন লোক থাকলে অবশ্যই আপনাকে ট্র্যাক করে ফেলবো। আর আমি তাদেরকে বলছি যে একটু ইউনিক কিছু আইপি নেন, যেমন দেখা যাচ্ছে কিছু আইপি একবারে আননোন, মানে আপনার এক্সট্রা এরকমভাবে শেয়ার করেন যাতে আপনার কোডগুলো থেকে ইউনিক আইপি থেকে ইমপ্রেশন বা ক্লিক করে। তো এই জন্য আপনার 2 জন বা 3 জন নিয়ে পড়বেন না, যদি পারেন তাহলে 10 বা 20 জনের সাথে শেয়ার করেন। 20 জনের সাথে যদি শেয়ার করেন তাহলে গুগল এটা ট্র্যাক করতে পারবে না, কারণ 20 জনের সাথে আপনার শেয়ার করতে পারবেন। আর যদি পারেন আর একটু বেশি শেয়ার করে সবার আইপিটাকে, একটু ইউনিক কিছু আইপি থেকে, যে আইপিগুলো থেকে সবসময় ক্লিক করে না কিন্তু ইমপ্রেশন হয়। বুঝছে বিষয়টা? আমি বুঝাইতেছি আবারও, বিষয়টা হইতেছে যে কিছু আইপি থেকে আপনার 20 জন নিয়েছেন গ্রুপের মধ্যে, নেওয়ার পরে কাজ করে দিচ্ছেন, আর কিছু আইপি থেকে জাস্ট ক্লিক না ইমপ্রেশন নেন, তাহলে ওইটা ইউনিক আইপি থেকে পড়তেছে। দেখা যাচ্ছে 2-3টা আইপি থেকে যদি আপনি প্রতিদিন ক্লিক করেন আর ইমপ্রেশন করেন তখন এটা নির্দিষ্ট কিছু আইপি থেকে হইতেছে, ওদেরকে ট্র্যাক করা সহজ। আর যদি আপনি কিছু ইউনিক আইপি থেকে ইমপ্রেশন নেন বা ক্লিক নেন 2-1টা তখন ওইটা কিন্তু ট্র্যাক করতে পারতেছে না গুগল, মানে অনেকগুলো আইপি হয়ে যাচ্ছে। তো মোট কথা দাঁড়াইতেছে যে আপনি যখন ইনভ্যালিড অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি অ্যাটাকটা কোন সময় হয় যে 2-1 জন নিয়ে কাজ করতেছেন, কাজ করায় আপনার ইনভ্যালিড 2-1 জন নিয়ে কাজ করতেছে, তা ওনার প্রতিদিন ইমপ্রেশন করতেছে এবং ক্লিক করতেছে, এটা হচ্ছে আরেকটা রিজন। আমার কাছে অনেক রিকোয়েস্ট আছে যে ভাই আমরা তো গ্রুপ ওয়াইজ 2-3 জন 4-5 জন নিয়ে কাজ করতাম আর আমার ইনভ্যালিড অ্যাক্টিভিটি ডিজেবল হয়ে গেছে, আমার একটা অ্যাপ্লাই করে দেন। তাহলে আমি আপিল করবেন, ওই ভিডিওটা দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো আপিল করার পর অনেকের চ্যানেল আসছে আবার অনেকে আসে না, যাদের একমাত্র জন্য আসে তারা এমনি পেয়ে যেতেছে, আর যাদেরটা আসে নাই তাদেরকে একটা রিজন বলছে যে ইনভ্যালিড অ্যাক্টিভিটি। ইনভ্যালিড অ্যাক্টিভিটি হওয়ার প্রধান কারণ হচ্ছে যে খুব কম আইপি থেকে বেশি ক্লিকগুলো, মানে যে কম সংখ্যক লোক নিয়ে আপনার বেশি ক্লিক, তো ওইটাই। তারপরে আরেকটা রিজন ওইটা হচ্ছে সিটিআর রেট। এখন কথা হচ্ছে সিটিআর রেট কত হলে বেস্ট, আমি আগের ভিডিওতেও বলছি, সিটিআর নিয়ে ভিডিও আছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে পাবেন, ওইখানে বিস্তারিত বলছি। আমি এখন জাস্ট সংক্ষিপ্ত বলে দিই, এখন সংক্ষিপ্ত কথা সিটিআর রেট আপনি 5-এর নিচে রাখতে হইব, আগে থেকেই বলছি। তবে যদি পারেন 2-3 রাখবেন যাতে 5 সর্বোচ্চ না হয়ে যায়, আগে 10 ছিল এখন আরেকটু কম রাখেন যাতে অ্যাকাউন্ট সেফ থাকে। এখন সিটিআর রেটটা কীভাবে কম রাখবেন, সিটিআর রেটটা হচ্ছে আপনার যদি একটা অ্যাপসে 20 বার কি ইমপ্রেশন দেয় আর একবার ক্লিক করে তখন আপনার 5% হয়ে যাবে সিটিআর রেট। তো এইভাবে সিটিআর রেট মানে 20 বার ইমপ্রেশন, 20 বার অ্যাড শো করলো একবার ক্লিক করলো, বিষয়টা এরকম। তো এই ক্ষেত্রে আপনার সিটিআর রেট 5% থাকবে। তো যদি পারেন আরও কম রাখেন, যদি আপনার অ্যাপসগুলো ইউনিক হয় এই আইপিগুলো, তাহলে সেই ইমপ্রেশন যতই পড়ুক ক্লিক কম পড়লো বেশি পড়লো সমস্যা নেই, যদি আপনার ইমপ্রেশন বেশি হয়, সো ইমপ্রেশন একটু বেশি রাখবেন। আর একটা কথা হইতেছে
আরও কিছু রিজন আছে আমি ভুলে গেছি হয়তো, তারপর যেগুলো মাথায় আসছে ওইগুলো নিয়ে আলোচনা করতেছি। আর অ্যাপস, যে অ্যাপসগুলো আপনি পাবলিশ করতেছেন ওই অ্যাপসগুলো আগে হয়তো প্রথম দিক আমি নিজেই পিটিসি অ্যাপসে দিতাম যে পিটিসি অ্যাপস ক্রিয়েট করে আর্ন করুন, হ্যাঁ তখন আর্ন হয়েছে, কিন্তু বর্তমানে যারা আমার আগের ভিডিওগুলো দেখে, আমি আগের ভিডিও কয়েকটা প্রাইভেটও করে দিছি আর কিছু ভিডিও আছে ওইগুলো প্রাইভেট করুন, কারণ ক্ষতি হইতে পারে আপনাদের, ওইগুলো আমি পিটিসি অ্যাপস ক্রিয়েট করে দিয়েছি। তবে অ্যাপস কীভাবে ক্রিয়েট করে ওই সম্বন্ধেই হয়তো শিখতে পারবেন ওইগুলোতে। তো এখন যদি আপনারা কাজ করতে চান অ্যাডসেন্স নিয়ে ভালোভাবে, তাহলে আপনাদেরকে একটা কথা বলি, আপনার কিছু লিগেল অ্যাপস বানান, ইলিগেল কোনো অ্যাপস না। ইলিগেল অ্যাপসের মধ্যে সর্বপ্রথম পিটিসি অ্যাপসগুলো অ্যাপসটাই পড়ে, কারণ হইতেছে পিটিসি অ্যাপসে আমরা হয়তো নর্মালি যে অ্যাপসগুলো দেখি ইউজ করি, যেমন হইতেছে ইউটিউবের বা বিভিন্ন যে অ্যাপসগুলো, ওইগুলোতে ব্যানার অ্যাড ইনিশিয়াল অ্যাড খুব কম ইউজ করা হয় বা একটা ইউজ করা হয়, বা ন্যাচারাল কিছু ভালো ভালো অ্যাপস আছে বাংলাদেশে ইউজ করার মতো, যেমন শেয়ার ইট প্লাস অন্যান্য যে অ্যাপস, ওইগুলোতে এরকম কিছু ইন্টারশিয়াল অ্যাড ইউজ করে, ওইটা হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড অথবা 2 মিনিট পর পর অটোমেটিক শো করবে একটা ইন্টারশিয়াল একটা, আর ব্যানার অ্যাড একটা, বেশি অ্যাড কিন্তু দেয় না ওইটাতে। তো ওইগুলো হচ্ছে লিগেল টাইপের অ্যাপস যে আপনি অ্যাড খুব কম ইউজ করতেছেন। আর পিটিসি অ্যাপসে কী হয় যে অনেকগুলো অ্যাড দিয়ে দিই আমরা নিজেরা, যত মন চায় অনেকগুলো অ্যাড দিয়ে দিই ক্লিক করি ওইটাতে। তো ওই ক্ষেত্রে আপনি একটু লিগেল অ্যাপস ক্রিয়েট করার চেষ্টা করেন, ভালো ভালো কিছু অ্যাপস ক্রিয়েট করার চেষ্টা, তবে গেমের দিক দিয়ে একটু মনোযোগ বেশি দিলে হয়তো কাজ হইব, কারণ গেমটা বানানো ইজি। আমি সামনে গেমের সিরিজ নিয়ে আসতেছি, যদি দয়া করবেন আমার জন্য, যদি সময় থাকে অবশ্যই আমি করবো গেমের সিরিজ, অনেক দিকে আমার মা কাজ ইচ্ছাখানা নিয়ে আছে। তো গেম অথবা লিগেল অ্যাপস যেটা বলতেছি, আপনার খুব কম অ্যাড ইউজ করে আপনার স্পেন খুব কম অ্যাপ যদি শেয়ার করতে পারেন গুগল প্লে স্টোরে আপলোড করে বা প্লাস ফেসবুক ইউটিউবের মাধ্যমে যদি শেয়ার করতে পারেন, তাহলে আমি শিওর যে ওইখান থেকে খুব ভালো আর্ন হবে। প্লাস আমি নিজেই প্লে স্টোর অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে দেখাইছি, ওই প্লে স্টোর অ্যাকাউন্ট ক্রিয়েট করা কাজ করার নিয়ত আছে সামনে, কারণ যেহেতু অ্যান্ড্রয়েড স্টোর নিয়ে কাজ করতেছি সামনে করার নিয়ত আছে। তো এখন এই ভিডিওটা জাস্ট যারা অ্যাডসেন্স ভেরিফাই করছেন তাদের জন্য, অলরেডি আমি বলছি যে আপনারা এইভাবে এইভাবে কাজ করেন আর কীভাবে অ্যাকাউন্টটাকে সেফ রাখবেন, ওইভাবে কাজ করার পরেও যদি অ্যাকাউন্ট সেফ না থাকে অনেকের, একটা অ্যাডসেন্স ভেরিফাই অ্যাকাউন্ট নষ্ট হলে অনেক প্রবলেম। তো এই জন্যই আজকের ভিডিওটা, যেহেতু আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাইড বা ভেরিফাইড করবেন, কীভাবে কাজ করলে অ্যাকাউন্টটা সেফ রাখবেন আর কী কী কাজগুলো না করবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট যাতে সেফ থাকে, তো এই কথাগুলো আজকে বললাম যা মনে ছিল, আর বাকি হয়তো কিছু ভুলে গেছি, পরে মনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবো বা এই নিচে লিখে দেবো ডিসক্রিপশনে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার এই পকপক ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে, আর যদি পুরনো হন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি অনেক দিন ধরে আমাকে ছেলে আসছেন মানে সয়ে আসতেছেন। তো আশা করি সবারই ভালো লাগছে আর থ্যাংক ইউ সো মাচ।